বিধানকে মেনে নেয় প্রত্যেকটাই মুসলিম এবং প্রত্যেকটাই জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে। আমরা কখনো বিভক্তিকে পছন্দ করি না, আমরা কখনো দলাদলিকে পছন্দ করি না, আমরা ওই কথার প্রতি আমল করি যে কথা রাসূল বলছেন তা তৌফিকুম আমরাই কিতাব আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সুন্নাতা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তোমাদের কাছে আমি ছেড়ে গেলাম দুটো বিষয়, একটি আল কোরআনুল কারীম আর একটি আল সুন্নাহ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা যেহেতু কোরআন এবং সুন্নাহর উপর নিজেদের আমলকে, নিজেদের চিন্তাকে, নিজেদের আকিদাকে, নিজেদের যাবতীয় আমাদের ইবাদতকে সাজিয়ে নিয়েছি, এজন্য আলহামদুলিল্লাহ রাসূলের ওই হাদিসের আলোকে আমরা বলছি রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করেছেন, পরিচালিত করেছেন, এ কথা আমরা বলেছি। দিনী ভাইরা, আসুন, সময় খুব খারাপ চলছে, এটা আমরা বারবার বলেছি আপনাদেরকে। কে কার বিরুদ্ধে বলতে পারে, কত দল কত মত কে সৃষ্টি করতে পারে, প্রত্যেকটা দলের কে নেতা হবে, এটা নিয়ে মারাত্মক প্রতিযোগিতায় নেমে গেছে এখন ইদানিং। তবে সহনশীলতা কিছুটা কমে গেছে, এটাও আমরা অনেক সময় বলি। একসময় আমরা জোরে আমিন বলতে পারতাম না, একসময় আমরা রফুল আদায় করতে পারতাম না, এখন ছিল অনেক সময় বিভিন্ন মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, সেই হাদিসের প্রতি আমল করার জন্য আমাদের হাতগুলিকে ভেঙে দেওয়া হয়েছে। জোরে আমিন বলতে গিয়ে আমাদের ওই এক মসজিদকে আমাদের দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, অনেক ঘটনা এরকম ঘটেছে, কিছু করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশের বিনাশ ঘটাইছেন। কেন? এখন গোটা দুনিয়ায় কোরআন এবং হাদিসের এই আলোচনাগুলো মুক্ত করে দেওয়া হয়েছে, এবং কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিসের পর্যালোচনা, সহিহ হাদিসের প্রতি আমল করার, বিশেষ করে আমাদের জেনারেল ভাইদের যারা শিক্ষিত আছেন, জেনারেল শিক্ষিত আছেন, ওনারা বিভিন্ন কারণে এদিকে ঝুঁকে পড়েছেন, যার ফলে আলহামদুলিল্লাহ এটা কমে গেছে। কমে যাওয়ার অন্যতম আর একটি কারণ হচ্ছে আমাদের অনেক স্কলাররা মক্কা এবং মদিনায় গিয়ে সঠিক দর্শন, সঠিক আকিদা নিয়ে এসে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন, যারা এটা শুধু আমাদের আলাদেশের মধ্যে নয়, আমাদের আহনাদ ভাইদের মধ্যে, আমাদের সাহাবী ভাইদের মধ্যে, আমাদের মালিকি ভাইদের মধ্যে, বিভিন্ন ভাইদের মধ্যে আলহামদুলিল্লাহ সকলেই ছুটে পড়েছেন, সকলেই মদিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মমতাজুল আরবীতে সৌদিয়া, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি নিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন, যার ফলে এর প্রভাবটা আল্লাহর আলমিনে আমাদের মাঝে এটা ফেলেছেন। এরই প্রভাবে অনেকটা সুক্রিয়া আল্লাহর আলমিনে আমরা সহি আকিদার পথ খুঁজে পেয়েছি। এজন্য বলবো আমরা অনেকটা দ্বন্দ্ব এড়িয়ে চলতে পারছি, আরো পারবো যদি আমাদের দিলটাকে উন্মুক্ত করি। আমরা গত জুমাতে বলেছিলাম আপনাদেরকে যে আপনি যদি দলবদ্ধ না থাকেন, কোন একটা দলের সঙ্গে, বিশেষ কোন দলের মধ্যে না থাকেন, তাহলে অন্য দলের লোকেরা আপনাকে বলবে আপনি তো জাহান্নামি। কেন? রাসূলের একটা বক্তব্য আছে যে কেউ যদি কোন দলের দলকে, দল একটা দলের কথা বলছে, মুসলিম দলকে মেনথা রাখা মুসলিম দলের একটা দলকে সে ছেড়ে দিল, যে তাহলে সে নিজের গলা থেকে ইসলামের যে বন্ধন, ইসলামের যে নিরাপত্তা সেটাকে খুলে ফেলল, এবং বিভিন্ন হাদিসে জাহান্নামের কথা বলা হয়েছে। তারিকুল জামাকে, তারিকুল জামা মানে যে জামাত ছেড়ে দেয়, জামাত যে ছেড়ে দেয় তাকে জাহান্নামি বলা হয়েছে, তাকে হত্যা করার কথা বলা হয়েছে। আমরা এর আগে বলেছি জামাত বলতে একটি জামাত, যে জামাতের জন্য একজন নেতা থাকবেন এবং যে নেতা কোরাইশি হবেন, এটা আমরা ইতিমধ্যে বলেছি, এর আগে বলেছি। যেহেতু পৃথিবীতে একটি জামাত নেই, একটি কোনো দল নেই, এজন্য রাসূলের সে সময় বক্তব্য হল সকল দল ছেড়ে দাও, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো,
আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসলে আবার গোটা মুসলিম জাতি একদলে আলহামদুলিল্লাহ পরিণত হবে আবার ফাইন তানাযাকুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল দরদরি করতে গিয়া তোমরা যদি আল্লাহ এবং রাসূলের মতামতকে অগ্রাহ্য করো এমন একটা পরিস্থিতির শিকার হয়ে যাও রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলের বিধানের অবজ্ঞা করছো এমন একটা অবস্থা হয়ে যায় সব কিছু বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের দিকে তোমরা ফিরে আসো তখন এই কথা বলা হয় নাই কোন দলের দিকে ফিরে আসো এই কথা বলা হয় নাই কোন মতবাদের দিকে ফিরে আসো আমরা আল্লাহ এবং রাসূলের দলের দিকে ফিরে যাচ্ছি আল্লাহ এবং রাসূলের কিতাবের দিকে ফিরে যাচ্ছি গোটা পৃথিবীর মানুষ যখন সকলেই আল্লাহ এবং রাসূলের দলের দিকে রাসূলের কিতাবের দিকে সুন্নাতের দিকে ফিরে আসবে তখন আলহামদুলিল্লাহ আবার গোটা পৃথিবীতে একটি জামাত তখন ওই জামাতকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ থাকবে না দিনই বেলা এখন কি কি কারণে আমরা বলেছিলাম গত জুমাতে আলোচনা করব কি কারণে আপনাকে বা আমি কি আপনাকে অথবা আমাকে কেউ অমুসলিম বলতে পারে কাফের বলতে পারে আলোচনা করব এই কারণ কি কাফের বলতে পারে যে আমি দল করলাম না কারণ সেজন্য কি আমাকে কাফের বলবে আমি কারো মতের মতলম্বী হলাম না তাহলে কি আমাকে কাফের বলবে কি কারণে কাফের বলতে পারে কি কারণে আমি জাহান্নামে যেতে পারি সে বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব খুবই সংক্ষিপ্ত ভাবে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না কারণ একটা এটা টোটালের নীতিমালা আছে 10টি এবং এই 10টি নীতিমালা নিয়ে আলোচনা করতে গেলে মিনিমাম তো 4-5 মাস লাগবে এই জন্য আমরা যেহেতু একদিনই আলোচনাটা করবো যাতে করে আপনাদের বোধগম্য হয় আপনার মৌলিক বিষয়গুলি জানতে পারেন সেজন্য খুব সংক্ষিপ্ত করব তার আগে দুটি কথা বলবো আমরা রজব মাসে পৌঁছে গেছি আমরা রজব মাসে আছি এই রজবের পরে আবার শাবান আসবে শাবানের পরে রমজান আসবে আলহামদুলিল্লাহ রজবকে নিয়ে আমাদের মাঝে নানান ধরনের আমাল আছে আমাদের মাঝে একটা দোয়া প্রচলন আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমজান এই যে বিভিন্ন দোয়াগুলি আছে আমরা এই কথা বলেছি যে এই দোয়াগুলোর কোনো অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাতে নেই এটা আমরা বলেছি এই জন্য আমরা এটা পাঠ করি না আমাদের অন্যান্য ভাইরা করেন আমরা এটা পাঠ করি না আপনি বলবেন কি আপনি বলেন কি এত চমৎকার দোয়া আল্লাহ বলছেন এখানে রাসূল শিখাই দিচ্ছেন রাসূলের ভাষায় তারা বলতেছেন যে আল্লাহুম্মা বারিক লানা ইয়া রাব্বুল আলামিন আপনি বরকত দিন কোথায় ফিরোজাবা এই যে রজব মাসে আমরা আছি এখানে তারপরে কখন শাবান এবং শাবান মাসে কত দিন আর কি করেন কবালিক না ইলা রমজান রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দেন যে রমজানের যত বরকত আছে যত রহমত আছে যত গুফরান আছে যত মাগফিরাত আছে সব যেন আমরা নিতে পারি এত চমৎকার দোয়া বলতে সমস্যা কি বলে অসুবিধা কি আপনি প্রশ্ন করতেই পারেন আমাদের আপত্তি কোথায় আমাদের আপত্তি ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাল আলাইয়া মা লাম আকুল ফালা তাবা মা আমি যা বলি নাই আমি যা করি নাই এমন যদি কেউ বলে দেয় রাসূল করেছেন রাসূল বলেছেন রাসূল এটা সমর্থন করেছেন এমন যদি বলে দেয় রাসূল বলছেন এটা কোথায় দাঁড়িয়েছে ফলে তাবা মা কাদাহু মিনান নার তাহলে সে তার জায়গাটা জাহান্নামে নির্মাণ করে নিল জাহান্নামে তৈরি করে নিল আল্লাহ তার জায়গাটা জাহান্নামে তৈরি করে দেন এমন নয় কথাটা বুঝলেন আল্লাহ তার জায়গাটা জাহান্নামে তৈরি করলো এই কথা নয় আমি নিজে আমার জায়গাটা জাহান্নামে তৈরি করে নিলাম এই কারণে যেহেতু রাসূল থেকে সাবেত নাই আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়াবালিগনা ইলা রমজানা যেহেতু আল্লাহ রাসূল থেকে এটা সাবেত নাই প্রমাণিত নয় এই জন্য আমরা বলতে পারবো না যে রাসূল বলেছেন কারণ বলতে গেলে আমি আবার কি করতেছি জাহান্নামে আমার জায়গাটা তৈরি করে দিচ্ছি সেজন্য আমরা ওটা কখনো বলি না যতই ভালো দোয়া হোক না কেন যতই মিষ্টি হোক না কেন যতই কল্যাণ আসুক না কেন বলার সুযোগ নাই কেউ যদি এটা বলে ঠিক আছে রাসূল বলেন নাই কেউ বলে নাই আমরা বলতে পারি ভিন্ন কথা সেটা ভিন্ন কথা কিন্তু রাসূলের নামে বলার কোনো সুযোগ নাই দিন বেলা এ মাসে এরকম আরো কিছু আছে যে রাসূল থেকে এরকম বলা হয়েছে যে তোমরা এ মাসে ইকরাম আতিরা আতিরা বলা হয় বিশেষ রমজান এই রজব মাসে কিছু জবা করা আল্লাহর নামে জবা করা তো এই আতিরা নামেই জবা
আমাদের শরীয়তে রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত নয়, এটা শিয়া সম্প্রদায়রা করে। ঢাকা গেলে আপনারা দেখবেন এ মাসে ওরা খুব জমা টমা করতেছে, কুরবানি যেভাবে জমা করা হয় এভাবে পশু তারা জমা করে, এটা শিয়া মতবাদ। রাসূলের মতবাদে এটা সম্প্রমাণিত নয়। হ্যাঁ, একটা প্রমাণিত আছে, আপনাদের জিজ্ঞাসা করলে আপনারা হয়তো বলতে পারবেন না। আমি যদি বলি এই মাসটা রজব বটে, তবে এর আলাদা একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি এটা আপনারা বলতে পারবেন না। এর অর্থ এই নয় যে আমি আপনাদেরকে অপমান করতেছি, এই নয়। কারণ আমাদের পরিবেশটা এমন হয়েছে, খুনাখুনি হানাহানি মারামারি এমনই হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে চারটি মাস হারাম মাস, যে মাসে আবু জাহাল উতবা সাইবা ওই বড় বড় শয়তানরা সম্মান করত, যে মাসগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই মাসগুলোর প্রতি মর্যাদার দিকে লক্ষ্য রেখে ওরা নিজেরা কাটাকাটি করতো না, নিজেরা হানি হানি করতো না, একে অপরের প্রতি জুলুম করতো না, একে অপরের প্রতি মারামারি করতো না, ওই উতবারা ওই সাইবারা ওই আবু জাহালরা। অথচ এই চারটা মাসে মুসলমানরা মুখস্থ নেয়, মুসলমানরা আলহামদুলিল্লাহ খুনাখুনি করে, দলাদলি করে, মারামারি করে, সব কিছু করে, একে অপরের প্রতি জুলুম করে, এটাকে বড় আফসুস। চারটি মাস, এটা আপনারা জানেন মনে হয়, চারটি মাস প্রথমে হলো কি জুলকাদা, জুলকাদা, জুলহাজ্জা, মহরম এবং রজব, এই চারটি মাস হারাম মাস। এটা হারাম মাস, এটা কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ওয়া মিনহা আরবাতু হুরুম, আর চারটি মাস আছে যে মাস চারটি হারাম মাস, মহা সম্মানিত মাস। আল্লাহ বলছেন এই মাসগুলোর মধ্যে কি করবা না, লা তাযলিমু ফিহিন্না কবদার, এই মাসগুলি একে অপরের প্রতি জুলুম করবা না, একে অপরের প্রতি একে অপরকে আক্রমণ করবা না, একে অপরকে মারামারি করবা না, একে অপরের প্রতি লাগানি করবা না। এই মাসগুলি এটা একদম ওখান থেকে যখন কিয়ামত এবং মাহাল অবস্থান আহমাদি বলা আল্লাহ রাব্বুল আসমান যখন জমিন যখন সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করে তিনি গোটা পৃথিবীর মানুষের কাছে বারোটি মাস লিপিবদ্ধ করে দিলেন, বারোটি মাস নির্ধারণ করে দিলেন, বারোটি মাসের মধ্যে চারটি মাস, চারটি মাস যখন থেকে আসমান এবং জমি সৃষ্টি করে মানুষ সৃষ্টি করছেন, আদম সৃষ্টি করছেন, তখন থেকে নিয়ে এই চারটি মাস হারাম মাস ছিল। এই চারটি মাসে ওই আদম আসলাম থেকে শুরু করে নিয়ে তার সন্তানরা, তার সন্তানরা, তার সন্তানরা, যত বর্বর যুগের মানুষ বলেন না কেন, আদিম যুগের মানুষ বলেন না কেন, সকল মানুষরা এই চারটা মাসকে সম্মান করত। এই চারটা মাসে দলাদলি করতো না, মারামারি করতো না, হানাহানি করতো না, একে অপরের প্রতি জুলুম করতো না, নির্যাতন করতো না। আমরা কি এটা করি? আমি জবাব চাচ্ছি না, বিবেকের কাছে প্রশ্ন করুন আপনি। এই চারটি মাসের যে মর্যাদা ওই অমুসলিমরা দিত, মুশরিকরা দিত, কাফিররা দিত, আমরা সেটা কি দেই? আমাদের সরকার দেয়? আমাদের মুসলিম কোন ভাইরা দেন? এ কথা কি বলেন যে ভাই না, যত দলাদলি করো, যত বিভিন্ন দল করো না কেন, রাজনৈতিক দল করো আর ধর্মীয় দল করো, যতই দল করো না কেন, খবরদার খবরদার, এই চারটি মাসে একে অপরকে আক্রমণ করা যাবে না, একে অপরের প্রতি জুলুম করা যাবে না, একে অপরের প্রতি মন্দ করা যাবে না, অবিচার করা যাবে না। একবার কি বলেছি, বড় প্রশ্ন। এই জায়গায় আবু জাহাল উতবা সাইবা চাইতে আমরা জঘন্যতম, সত্য কথা স্বীকার করবেন, আমরা এই বলেছি, এর আগে বলেছি, মানে আহার রবি জুন হবে, আপনি যদি আপনার জুন বা আপনার অপরাধ সম্পর্কে আপনি স্বীকৃতি দিলেন, স্বীকার করেন, তাহলে আপনি আদম আলাইহিস সালামের মর্যাদায় পৌঁছবেন, তার সন্তান হিসেবে রব্বুল আলামিনের কাছে জান্নাতের সুপারিশ রাসূল আমাদের করবেন। আর যদি আপনি আপনার অপরাধের স্বীকার না দেন, তাহলে আপনি কার দলভুক্ত হবেন? ওই শয়তানের দলভুক্ত হবেন, শয়তানের। আমরা এর আগে বলেছি, বারবার বলেছি, যে যেখানে আছেন রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের জায়গায় যারা আছেন, আপনার সরকারের জায়গায় যারা আছেন, দলের জায়গায় যারা আছেন, যারা আছেন, যারাই মুসলিম, যারাই মুসলিম, তাদেরকে নিজের অপরাধের কথা স্বীকার করতেই হবে। অপরাধের কথা স্বীকার করতে না পারলে আপনি অবশ্যই শয়তানের ভাই, শয়তানের দলভুক্ত। আর শয়তান বলতে ওই যে নমরুদ, ওই যে ফিরাউন, ওই যে হামান, ওই যে কারুন, ওই যে উতবা, ওই যে আবু জাহাল, ওই যে আবু সাইবা, এগুলো দলভুক্ত হয়ে যাবেন। কিন্তু আলহামদুলিল্লাহ যদি স্বীকার করেন যে হ্যাঁ ঠিক আছে, আসলে আমরা অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি, আমরা এই চারটি মাসের মর্যাদাকে বুঝতে পারি নাই, এটা আমাদের পুরো অপরাধ হয়ে গেছে,
আমরা সরকারে যারা আছি তাদের এটা বড় অপরাধ হচ্ছে কেন আমরা সরকারি বিভিন্ন আমাদের প্রোগ্রামে এই চারটি মাসকে কেন আমরা সম্মানিত করি না কেন আমরা বলি যে না দেখো এই চারটি মাসে কখনো কেউ তোমরা কাজ করো বটে কিন্তু হানাহানি করো না মারামারি করো না অবিচার করো না নির্যাতন করো না দিন ভাইরা এই মেসেজটা আমরা দিলাম গোটা পৃথিবীর মানুষের কাছে আসুন আমরা যে যেখানে আছি যে যেখানে আছি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন তাহলে অবশ্যই আপনাকে এই চারটি মাসে সম্মান দিতে হবে চারটি মাসের মধ্যে এই যে রজব মাসে যে আমরা আছি এই রজব মাসের বড় অধিকার আমাদের কাছে এখন যে আমরা আজকে 13 তারিখ পরবর্তী আরো কয়দিন আছে 17 দিন আছে এই 17 দিনের মধ্যে যেন আমরা মারামারি না করি একে অপরের প্রতি অস্ত্র না চালাই কোনাকুড়ি না করি নির্যাতন না করি অন্ততপক্ষে এটা একটু সম্মান করেন মুসলিম হিসেবে এই কাজটা করেন এটা আমরা আবেদন নিবেদন রাখলাম কিছু থেকে আর কোরআন কারিম থেকে সরাসরি এখন চলে যাই আমাদের আলোচনা করব কোন কারণে আপনি অমুসলিম হতে পারেন আপনাকে অন্য ভাই বলবে যে আপনি অমুসলিম হয়ে গেছেন এটা জানা দরকার আমাদের সকলের এক নম্বর আশিরকু ফি ইবাদাতিল্লাহি আযা ওয়া জাল্লা এক নম্বর যদি আপনি আল্লাহ এই ইবাদতের মধ্যে শিরিক করেন এটা এক আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করেন তাহলে আপনাকে মুশরিক বলা হবে আপনাকে কাফের বলা হবে আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করেন এর অর্থ আবার অনেকে হয়তো বুঝলেন না এর অর্থ এরকম যে আপনি একনিষ্ঠ ভাবে যে পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল আপনাকে বলেছে ওই পদ্ধতিতে আপনি ইবাদতটা করবেন যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো অনুযায়ী যদি আপনি আমাদের ইবাদতটা করতে না পারেন তাহলে শিরিক হয়ে যাবে যেমন আপনি যদি কোনো পীরের কাছে যান কোনো বিশেষ ব্যক্তির কাছে যান এবং মনে করেন যে ভাই আপনার কাছে এই জন্য আসছি যে আপনি আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন হ্যাঁ আপনার কাছে এই জন্য আমি গরু নিয়ে এসেছি ছাগল নিয়ে এসেছি তা হাবিয়ে নিয়েছি অনেক কিছু নিয়ে এসেছি এটা তাকে খুশি করার জন্য যদি এটা করেন এটা শিরিক হয়ে যাবে এমনি ভাবে মৃত্যু মানুষ অনেক যারা আছে আমাদের এখানে আপনারা মনে করেন এটা আমরা তাদেরকে সম্মানিত করি আলহামদুলিল্লাহ সিলেটের যিনি বিশেষ আছেন অনেকে আছেন যারা ইসলামের মধ্যে কাজ করেছেন কিন্তু ওখানে গিয়ে যদি আমি আপনি মনে করেন যে ঠিক আছে এখানে আমি আসলাম এই মৃত্যু ব্যক্তি আমার কিছু কল্যাণ করতে পারে অকল্যাণ করতে পারে ওখানে গিয়ে সম্মান করলেন ওখানে কিছু চাইলেন এটা শিরিক হয়ে গেল তখন আপনি মুশরিক তখন আপনি যতই সালাত আদায় করেন যতই কিছু করেন ইসলাম আপনাকে বলছে আপনি মুশরিক আপনার সালাত কোনো কাজে লাগবে না এমনি ভাবে আমাদের অনেক বিষয়ের পীর দরগা আছে অনেক জায়গাতে আমরা একটা কথা বলছিলাম অনেকবার বলেছি কথাটা শুনেন আমি আপনাদের বিভিন্ন সময়ে খাতিব হিসেবে আসি যদি আপনাদের আকিদে এরকম হয় যে ঠিক আছে উপযুক্ত আলহামদুলিল্লাহ একজন ভালো মানুষ আপনাদের ভাষায় আমি বলতেছি আমার ভাষায় বলছেন আমি জানি যে আমি সবচেয়ে বড় পাপী এটা আমি জানি আমি আল্লাহকে ভয় করি কে কাকে রব্বুল আলামিন জান্নাতে দিবেন জাহান্নামে দিবেন এটা নিয়ে বড় আতঙ্কিত আমি এজন্য আমি আমার কথা বলতেছি না আপনাদের ধারণা যদি এমন কিছু হয় যে ঠিক আছে ওনারে একটু খুশি করব উনি যদি আমার জন্য একটু জান্নাতে যাওয়ার সুপারিশ করেন তাহলে আপনি মুশরিক আমাকে পাওয়ার দেওয়া হয় নাই আমাকে এই পাওয়ার দেওয়া হয় নাই যে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা এখনই এখনই একটা ওয়াদা করতে পারবো এই পাওয়ার দেওয়া হয় নাই কাউকে দেওয়া হয় নাই কাউকে দেওয়া হয় নাই এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেওয়া হয় নাই বিশেষ এক সময় দেওয়া হবে বিশেষ এক সময় দেওয়া হবে রাসূল আলাইহিস সালামকে ইল্লা বিইজনি ওই দিন দেওয়া হবে কিয়ামতের দিন যতক্ষণ না আল্লাহ আমার রাসূলকে এই সুপারিশের অনুমতি না দেবেন ততক্ষণ পর্যন্ত রাসূল করতে পারবেন না হ্যাঁ এখন আপনি পাবেন রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়েছেন আপনার আমলের কারণে অন্য কোনো কারণে না আমার এলেমের কারণে না আমলের কারণে আমার পরিজ্ঞানের কারণে আমাকে জান্নাত দিয়েছেন এবার রব্বুল আলামিন আমাকে বলবেন যে আচ্ছা তুমি কি চাও নাকি কিছু তোমরা রব্বুল আলামিন আমি চাই কি চাও যে আমার সঙ্গে অনেক মুসল্লিরা সালাত আদায় করতেন আমাকে অনেকে ভালোবাসতেন এটা রব্বুল আলামিন আমাকে যখন জিজ্ঞাসা করবেন আমি কিন্তু যতক্ষণ না আল্লাহ কবুল করবেন ততক্ষণ আমি এই প্রশ্নটা তুলতে পারবো না কথা বুঝবেন কিন্তু যতক্ষণ না আল্লাহ কবুল করবেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন কাছে আমি প্রশ্নটি তুলতে পারবো না হ্যাঁ যখন আল্লাহ কবুল করবেন তখন আমার ভিতরে একটা প্রশ্ন তৈরি হয়ে যাবে রব্বুল আলামিন তুমি তো আমাকে জান্নাতে দিয়েছো ঠিক আছে কিন্তু আমার একটা মতবাদের লোকজন ছিল আমাকে ভালোবাসতো আমার সাথে থাকতো আমার সঙ্গে সালাত আদায় করতো রাতে রোজা করতো যাকাত করতো সব দিত রব্বুল আলামিন আপনি ওদেরকে আমি দেখতেছি ওরা জাহান্নামে পড়াচ্ছেন সুপারিশ অনুমতি দেন আল্লাহ কিন্তু সুপারিশ অনুমতির আগেই কবুল করছেন ব্যাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে এটা আপনার মধ্যেও আসতে পারে এটা সেটা আমি না আপনার মধ্যেও আসতে পারে
আসুন আমরা শিরিকে বলছিলাম যে শিরিক অনেক পর্যায়ে আছে আপনি বলতে পারবেন না যেহেতু বলছি আমরা সংক্ষিপ্ত করব দুই নাম্বার মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াহু কাছাকাছি যে মনে করে আল্লাহকে ডাকতে গেলে অন্য কোন মাধ্যম লাগবে আল্লাহকে ডাকতে গেলে অন্য কোন মাধ্যম লাগবে এটুক যিনি মনে করেন যে আল্লাহকে তো পাওয়া যাবে না এই জন্য আমার কোনো মাঝা করতে হবে আল্লাহকে তো পাওয়া যাবে না এটা একটা দলের অনুগ্রহ করতে হতে হবে আল্লাহকে তো পাওয়া যাবে না একটা আলেমকে ধরতে হবে একটা আল্লাহকে তো পাওয়া যাবে না একটা ইমাম সাহেবকে ধরতে হবে আল্লাহকে তো পাওয়া যাবে না একটা খতিব সাহেবকে ধরতে হবে এরকম যদি কেউ মনে করেন যে আল্লাহকে পেতে হলে কোন ব্যক্তিকে আমাকে ধরতে হবে আপনি মুশরিক আপনি দিন থেকে বের হয়ে গেছেন আপনাকে দিন থেকে বের হওয়ার জন্য আমাকে আমার বোধ হওয়া লাগবে না যে ভাই আপনি মুশরিক হয়েছেন কাফের হয়েছেন কারণ ইসলামী রাষ্ট্র ছাড়া অন্য কেউ কাকে কাফের বলতে পারে না এটা আল্লাহ কর্তৃক আপনি নিজে 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 সব সব আমল করে আপনি মুশরিক হয়ে গেছেন তিন নম্বর মান লাম ইউকাফির মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম যিনি মুশরিকদেরকে কাফেরদেরকে ইয়াহুদীদেরকে খ্রিস্টানদেরকে কাফের মনে করেন না কেউ কেউ মনে করে যে ঠিক আছে ওরাও তো ভালো মানুষ ওরা অনেক আমল করে ওরা তো যেতে দিতে আমাদের যেতেও পারে এরকম কিছু ভদ্রলোক আছে না আমাদের সুশীল লোক আছে না আমাদের দেশে যারা মনে মারাত্মক বুদ্ধিজীবী আমরা আল্লাহ এখন ওদেরকে হেদায়ত করেছে ডক্টর জাহুদা সাহেবের মতো মানুষ অনেক মানুষ আছেন যারা ঠিক আছে অনেক মানুষ আছে যারা মুন্তাসির সাহেবের মতো মানুষ অনেক মানুষ আছে সকলের নাম নিতে পারতেছি না অনেকে তাকে ব্যঙ্গ নামে কিছু ডাকে আমরা ব্যঙ্গ নাম ডাকতে চাই না আপনারা জানেন কে অনেক ওই যে মুরগি চোরা নানান কিছু নামে আল্লাহ বলে ওদেরকে হেদায়ত করুন এই কথা বলা ঠিক না ইসলামে এটা পছন্দ না আমরা যে সারি কবি সাহেবকে অনেকে বলেন যে মুরগি চোরা না আমরা এটা বলতে চাই না আমরা এটা বলতে চাই না এটা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে তার মর্যাদা আছে একটা তার মর্যাদাকে হানি করা উচিত না ঠিক আছে এই সমস্ত লোকেরা মনে করেন যে কাফেররাও ওদের ধর্মে ঠিক আছে মুশরিকরাও ওদের ধর্মে ঠিক আছে ওই খ্রিস্টানরা ওদের ধর্মে ঠিক আছে ইহুদিরা ওদের ধর্মে ঠিক আছে হিন্দুরা ওদের ধর্মে ঠিক আছে এটা যদি আপনি মনে করেন ব্যাস আপনি কাফের হয়ে গেলেন এই জন্য আপনাকে ওই কোনো দল আপনাকে ঘোষণা করবে তা না আপনি নিজে নিজে কাফের হয়ে গেলেন দিদি ভাইরা সরি আমি হয়তো বলতে সবগুলি পারবো না এটা একটা খুব কঠিন হয়ে গেল ওয়ামানি যে কাটা আন্না করে হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক যে হেদায়েতের বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক আনীত যে বিধান এই বিধানের চাইতে আমার রাষ্ট্র ভালো বিধান দিতে পারে এই বিধানের চাইতে আমার নেতা ভালো বিধান দিতে পারে এই বিধানের চাইতে আমার কোন মাযহাবী লোক ভালো বিধান দিতে পারে সে কাফের সে কাফের রাসূল বলে না আমরা নেতা বলো রাসূল বলে নাকি আপনার রাষ্ট্রের কোন মালিক বলো কাকে আপনি কি বলতে চাচ্ছেন ওই জন্য খবরদার করো আপনি মানতে পারছেন না ভিতরের কথা রাসূলের আমলগুলো আপনি নিতে পারতেছেন না অন্য কথা রাসূলের মতো আমল করতে পারতেছেন না এটা ভিন্ন কথা রাসূলের মতো রাষ্ট্র পরিচালনা করতে পারতেছেন না এটা ভিন্ন কথা কিন্তু রাসূলের এটাকে অবজ্ঞা করে ওটা বাঁচাও ওটা চলবে না ওটা মধ্য যুগের আমল এ যুগে চলবে না ওটা ওটা পরবর্তী যুগের আমল এখন এটা চলবে না এখন আরো আধুনিক হয়েছে এ ধরনের বক্তব্য অবশ্যই আপনাকে কাফির বানিয়ে দেবে এর মধ্যে সন্দেহ নেই দিদি ভাইরা যেহেতু সময় একদম শেষের দিকে আমি পারলাম না আগামী দিনে আগামী কোনো সপ্তাহে ইনশাআল্লাহ বিষয়গুলো নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ দারিলিক আলোচনা করব আজকে একটি আমাদের বড় ভাই একটা আলোচনা করতে যাচ্ছিলেন আপনারা যারা চেয়ারে সালাত আদায় করেন তাদের বিধান বলছিলেন ইদানিং এটা নিয়ে ব্যাপক অনেক বক্তব্য আছে যে চেয়ারে সালাত চলবে চলবে কি চলবে না এই নানান কথা আছে দেখেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম যারা ইবাদত করে দাঁড়ানো অবস্থায় ইবাদত করে বসা অবস্থায় ইবাদত করে শোয়া অবস্থায় সবগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তিনটা পদ্ধতি হতে পারে ইবাদত করতে গিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী একটা হচ্ছে দাঁড়ানো যদি আপনি কমপ্লিটলি দাঁড়াতে পারেন আলহামদুলিল্লাহ দাঁড়ানো খরচ তারপরে আপনি যদি দাঁড়াতে না পারেন তাহলে আপনি বসতে ডাক্তারের এরকম বিভিন্ন কারণে যদি আপনি না পারেন আপনি বসে করবেন আলহামদুলিল্লাহ তারপরে বসতেও পারতেছেন না অনেক রোগী মারাত্মক রোগী মানুষ বসতেও পারতেছে না উনি শুয়ে ইবাদত করবেন তিনটা ইবাদত কার দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিনের বাণী দ্বারা প্রমাণিত এটা কোনো ওই মাযহাবী মাযহাবী না রাসূলের সুন্নতে নয় একদম মডার্ন কাল কোরআন কারিম দিয়ে বসবেন কিভাবে এই চেয়ারে কি এই যে চেয়ারটা এখন বসবেন বসাটা যায় আলহামদুলিল্লাহ বসাটা বিধান একটা কিভাবে বসবেন চেয়ারে বসতে পারবেন কিনা
চ্যাটার রাসূলের যুগে ছিল না আলহামদুলিল্লাহ রাসূলের যুগে রাসূল বসছেন বসছেন উনি বসে ইবাদত করছেন বসে ইবাদত করতে গিয়ে উনি কি করেছেন ওনার যে জায়নামাজটা ছিল যখন তিনি জায়নামাজে বসে নামাজ পড়েছেন যেমন আপনি আমি বসি ঠিক ওইভাবে তিনি বসছেন আমরা যারা বসে ইবাদতটা করি এরপরে রাসূল সাল্লাম যখন সফরে গেছেন বিভিন্ন সময় তখন উটের উপর তিনি বসে নামাজ পড়েছেন তখন উটের উপর যে তার একটা ই ছিল চেয়ারের মতো দেখতে অনেকটা কেমন হদা এই হদাটা চেয়ারের মতো দেখতে আলহামদুলিল্লাহ তো উটের উপরে তিনি বসে সালাত আদায় করেছেন এই জন্য কোনো কোনো ওলামায়ে কিরাম বলছে যে ঠিক আছে এটার উপরে যদি নিরুপায় হয় নিরুপায় হতে হবে তাহলে উনি বসে সালাত আদায় করতে পারেন আর কেউ কেউ এটা দ্বিমত করেছেন বলছেন যে না একদম বসে পড়বেন এখন আমরা যেটা মনে করি সেটা হচ্ছে কি যে আপনি সবসময় আকরাব ইলা সুন্নাহ সুন্নাতের নিকটবর্তী থাকবেন সুন্নাতের কাছাকাছি থাকবেন এটা আমরা মনে করি আপনি যদি একদম বসে সালাত আদায় করা একদম বসে যদি সালাত আদায় করতে পারেন সিজদা দিতে পারেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ ওইভাবে বসেই করবেন কারণ আল্লাহ রাসূল সাল্লাম আবার বসে আদায় করতে গিয়ে সিজদাও দেন নাই এমন কিন্তু প্রমাণিত নাই অন্তপক্ষে সিজদা দিয়েছেন কিন্তু অনেক মানুষ আছেন যারা বসে সালাত আদায় করে সিজদাও দিতে পারেন না এরকম অনেক আছে কোমরটা বাঁচছে না তো উনি চেয়ারে আদায় করতে সমস্যাটা কি এটা আমরা বলে থাকি কথা দীর্ঘ হয়ে যাবে এটা আরেকদিন আলোচনা করব আপনি চেয়ারে আদায় করতে পারবেন তবে কয়েকটা কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো কি কেমন আমরা পরে আলোচনা করবো আমি যেহেতু সময়টা বেশি নিয়ে নেই আপনারা জানেন যে আমি সময়টা নিতে খুবই কম ভয় করি তারপরে পাঁচ মিনিটের কাছাকাছি চলে গেছে তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কি কি কন্ডিশনে আপনি চেয়ারে বসতে পারবেন আর এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করবো চেয়ারে যারা বসবেন অন্তত পক্ষে তাদের কাতারটা থাকবে এটা পিছনে চেয়ার দেখবেন এর সুযোগ নেই আপনার চেয়ারটাই হচ্ছে পা চেয়ারটাই পিছনের যে চেয়ারের পাটা আছে না ওই পাটাই আপনার পিছনের পা আপনার পা সামনেটা চেয়ারের সামনেটা নয় চেয়ারের পিছনের যে পাটা ওই পাটাই হচ্ছে আপনার পা একদম বরাবর রাখবেন এটা এগিয়ে যাবেন আপনি ওটাই শুনলাম আপনি আরেকজনের ব্যথা পড়ালেন এটা সুন্নাত নয় সুন্নাত বা নিয়ম হচ্ছে আপনি একজন কাতার আপনার কাতারে থাকবেন আপনার কাতারে থাকবে আপনার চেয়ার ইনশাআল্লাহ এভাবে সালাত আদায় করুন আগামী কোনো এক সময়তে আমরা এটা বিস্তারিত আলোচনা করবো আল্লাহ আপনাদের আমাদের সকলকে কবুল করে নিক এবং গোটা মুসলিম জাতিকে একটি জাতিতে পরিণত করুন আমরা যদি একে অপরের প্রতি প্রত্যন্ত ছড়াছড়ি না করি একে অপরকে কাফের না বলি একে অপরকে এই কথা না বলি যে তোমার বউ তুমি কাফের হয়েছো তোমার বউ তালাক হয়ে গেছে অনেকে কথা বলে যে শুধু বউ না আমার চতুর্দশী তালাক বাবা তালাক হলে তো বউটা হবে চতুর্দশী কথা তাকে কি এখানে বিধান আছে আলাদা ভাবে কথা বলে থাকে আমরা যদি এ ধরনের কোনো কথা না বলি আমরা যদি কোনো মানুষের বিশেষ মর্যাদায় হানি না কোনো মানুষকে বিশেষ কারণে তাকে খারাপ দৃষ্টিতে একদম দেখে ইসলামের আরো চরম বিরোধী না বাড়াই দেয় এটা যেন না করি ইসলাম ব্যাপারে তাকে বোঝানোর চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন যে করল কেন মাথা কোন বুঝতে পারি নি মুসি কুতি না করল বলতে তারা জিকি দ্বারা করল কথাই বলে কালামি কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার সুবহানাহু ওয়া তাআলা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন